পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনারা আলুর একটা মারাত্মক রোগ যেটা আমাদের আলুর যথেষ্ট ক্ষতি করে থাকে এই বিষয়টার উপর আপনারা একটা ভিডিও দেখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটা আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। আমি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আজকের এই ভিডিওটা উপস্থাপন করতেছি। আপনারা জানেন যে আলুর ঢুলে পড়া রোগ, এটা দমনের কী কী উপায় আছে এই বিষয়টা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। এই রোগের কারণ একটা ব্যাকটেরিয়া যার নাম হলো রালস্টোনিয়া সোলানেসিয়ারাম নামক ব্যাকটেরিয়া। এই রোগের বিস্তার ঘটে, এটা সাধারণত মাটিবাহিত ফসলের পরিত্যক্ত অংশ, আক্রান্ত আলু, কৃষি যন্ত্রপাতি, বৃষ্টি ও সেচের পানি দ্বারা রোগটা ছড়ায় থাকে। 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 80 থেকে 90% আর্দ্রতা এই ব্যাকটেরিয়ার রোগের অনুকূল। এরপরে আপনারা যে জিনিসটা দেখবেন যে এই রোগের লক্ষণটা কেমন। একটা আলুর ক্ষেতের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন যে এরকম কিছু অংশ ভালো আছে, আবার কিছু কিছু গাছ এরকম ঝিমিয়ে পড়ছে বা ঢলে পড়ছে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে এটা ঢলে পড়া রোগ। আর আক্রান্ত আলু কাটলে এর ভিতরে এরকম আপনার কালো হয়ে যাবে এবং ভিতর দিয়ে এরকম ব্যাকটেরিয়ার যে কোষগুলো সেটা পর্যবেক্ষণ করা যাবে। এটা হলো আক্রান্ত আলুর গাছ এবং এটা হলো আক্রান্ত আলু। এখন এই রোগটা যদি আরও শনাক্ত করতে চান তাহলে আক্রান্ত আলুর অথবা আলুর কাণ্ড গাছের অংশ কেটে একটা পরিষ্কার গ্লাসের পানিতে আপনি যদি ভিজিয়ে রাখেন তাহলে এরকম ব্যাকটেরিয়ার উস আপনি দেখতে পাবেন, সাদা সুতার মতো বেরিয়ে আসছে পানির মধ্যে। তাহলে আরও কনফার্ম হবেন যে আপনার ঢলে পড়া রোগ আলুর ক্ষেতে হয়েছে। এরপরে এখন যে জিনিসটা আপনারা দেখবেন যে এটার প্রতিকার আমরা কেমনে করব। সুস্থ আলু ব্যবহার করতে হবে, আমরা যে বীজ আলু ব্যবহার করি সেটা অবশ্যই রোগমুক্ত হইতে হবে। আর আলু কেটে লাগানো যাবে না, কারণ ক্ষত স্থানের মাধ্যমে ব্যাকটেরিয়া বেশি প্রবেশ করে। আলু এবং টমেটো ছাড়া অন্য অন্য ফসল দিয়ে শস্য পর্যায়ে অবলম্বন। আর একটা হলো জমি চাষের আগে স্টেবল ব্লিচিং পাউডার, অন্তত পক্ষে 15 দিন আগে আপনার স্টেবল ব্লিচিং পাউডার 8 কেজি প্রতি একরে দিয়ে পানি সেচ দিয়ে জমিটা চাষ দিল। আচ্ছা, আক্রান্ত গাছ দেখলে মাটি সহ গাছটা তুলে ফেলা যায়। মাটি চাষের পর রোদে শুকানো এটা রোগ জীবাণুকে কমাবে। আগাম চাষ করতে হবে। আর একটা হলো যে ব্যাকটোবার্ন নামক ব্যাকটোবার্ন 20 WP একটা ব্যাকটেরিয়া নাশক, এটা 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ার অংশ আর কি বা মাটিতে আপনি 7 থেকে 10 দিন পর 3 থেকে 4 বার স্প্রে করতে। এইভাবে যত্ন নিলে আশা করি আপনারা ব্যাকটেরিয়া রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।